আসসালামু আলাইকুম, হ্যালো ইউটিউবার, আপনারা সবাই কেমন আছেন? আমার আজকের ভিডিও হলো আপনারা কীভাবে ইমোতে রেকর্ড করবেন সেটা নিয়ে। তো তার আগেই বলে রাখছি, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর ঘন্টার বেলে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশনটি অন করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন আমরা আমাদের টিউটোরিয়ালে চলে যাই। দেখেন, প্রথমে আমি যে সফটওয়্যার দিয়ে রেকর্ড করছি সেটা হচ্ছে মুভিজিন, এই সফটওয়্যারটা দিয়ে রেকর্ড করছি। তো আপনাদের আমি এই সফটওয়্যারের আর একটা এলজি ভার্সন দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে আপনার যে কোনো ভার্সনেই চলে, বাট আমি আপনাদের বোঝানোর জন্য একটা সফটওয়্যার ইউজ করতেছি, মুভিজিন এলজি। তো দেখেন, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন। তো তার আগে কথা হলো, আপনারা যারা ফোন কিটক্যাট ব্যবহার করেন বা জেলিবিন ব্যবহার করেন, তাদের ফোন মুভিজিন ইউজ করতে গেলে অবশ্যই ফোনটা রুট থাকতে হবে, কারণ আমার ফোনটা কিটক্যাট। দেখেন নিচে কিং রুট দেখাচ্ছে, আমার ফোনটা রুট করা। তো যাদের কিটক্যাটের উপরের ভার্সনগুলোতে কোনো রুট লাগে না, অটোমেটিক পারমিশন। তো চলুন আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর আসার পরে আমরা মুভিজিন লিখে সার্চ করব, সার্চ করলেই মুভিজিন সফটওয়্যার চলে আসবে। তো দেখেন আমি ফার্স্টটা ব্যবহার করে এখন রেকর্ড করছি। তো আপনাদের বোঝার জন্য আপনাদের আমি এলজিটা দিয়ে দেখাই। আমার ফোনে আগেই বলে রাখি, এলজি 100% সাপোর্ট করেনি, সেক্ষেত্রে ভিডিওটা একটু লো কোয়ালিটির আসবে। আর ভিডিওটি লো কোয়ালিটির আসলে কীভাবে হাই করবেন সেটাও দেখিয়ে দেব। তো ওপেন, দেখেন ওপেন করার সময় একটু টাইম নেবে, তো চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা ফোনে ওপেন হবে। দেখেন ওয়েলকাম জানিয়েছে, আমরা ওয়েলকামে চাপব। ওয়েলকামে চাপার পরে দেখেন এখানে নিচে আপনার পার্সেন্টেজ আসছে, এটা শেষ হওয়ার পরে দেখেন আমার ফোন রুট করা, সেজন্য রুট চাচ্ছে। তো আমি অ্যালো দিচ্ছি, ভয় পাবেন না, যাদের কিটক্যাটের উপরে আছে তাদের ফোনে এই অ্যালোটা চাপে না। তো দেখেন একটু ওয়েট করবেন, এটা অ্যাডজাস্ট হওয়ার পরেই আমাদের মুভিজিনটা ওপেন হবে। তো দেখেন এখন আপনাদের ফোনে একটা ভাইব্রেট দিয়ে এরকম অপশন আসবে, এখানে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে কেমনি কী করবেন। তো দেখেন এইভাবে টান দিলে আপনাদের এটা কেটে যাবে, মানে সব কিছু বুঝিয়ে দেওয়া হলো। তো দেখেন আমি মুভিজিনটা ওপেন করে আগে আপনাদের এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেটিংগুলো চেঞ্জ করে নেবেন আপনারা। এই অপশানে সেটিং, ভিডিও সেটিং, এখানে এসে আপনারা কোয়ালিটি দিবেন 480, আর নিচের কোয়ালিটিতে দিবেন হচ্ছে আপনার এখান থেকে 12 মেগাপিক্সেল, তাহলে ভিডিওটা অনেক ভালো আসবে। আর FPS এটা আপনার অটো না রেখে আপনারা এখান থেকে ডিরেক্টলি 60 দিয়ে দেবেন। তো তারপরে এখানে ক্লিক করবেন, ব্যাস শেষ। এটা আপনার আমি যেটা ব্যবহার করতেছি এইটাও একই স্টাইল। তো দেখেন আমি এখন এটার সাথে এটা দিয়ে আমি রেকর্ড শুরু করব। আপনারা আসলে ইমোতে কথা বলতে পারবেন কিনা সেটা জানার জন্য, তো আমি এখন আপনাদের ইমোতে কল দিব এটা রেকর্ড স্টার্ট করে। তো দেখেন আমি ইমোতে যাচ্ছি, ইমোতে যাওয়ার পরে আমি জাস্ট কল দিব। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো আছো? হ্যাঁ ভালো। আপনাদের বোঝার জন্য আমি একটু রেকর্ড করলাম। তো দেখেন রেকর্ড হয়েছে কিনা একটু শুনিয়ে দিই আমি। তো দেখেন ওটা স্টপ করে দিতে হয় এভাবে, এখন আমরা জাস্ট এমএক্স প্লেয়ারে চলে যাব। এমএক্স প্লেয়ারে আসার পরে মুভিজির নামে একটা থাকবে, এখানে আমার উপরেটা রেকর্ড হচ্ছে আর নিচেরটা আপনাদের আমি একটু দেখিয়ে দেব। তো দেখেন শুনতে পাচ্ছেন কিনা, দেখেন
হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তারপর একবার শোনাই, তো আশা করি আপনারা হয়তো শুনতে পেরেছেন যে এটা রেকর্ডও হয়েছে। তো আজ এতটুকুই। তারপর আর একটা জিনিস বলি, আপনারা প্লে স্টোরে এসে এরকম লিখে সার্চ করতে পারেন, SCRN স্ক্রিন রেকর্ডার রেখে। এখানে আপনাদের ফোন অনুযায়ী অনেক স্ক্রিন রেকর্ডার আসবে, এখান থেকে যেটা ইউজ করেন প্রবলেম নাই, আপনি সেটা দিয়ে ইউজ করতে পারবেন। তো আশা করি আপনার ফোনে যেটা অ্যাডজাস্ট হয় আপনারা সেটাই ব্যবহার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করছি। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট TrickJan.com-এ অবশ্যই অবশ্যই আপনারা ভিজিট করবেন, কারণ এখানে আপনাদের নিত্য নতুন অনেক লিখিতভাবে টিপস দেওয়া হয় রাইটারদের মাধ্যমে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।